সস্তা একটা মানুষ, আমার জীবনের কোনো মূল্য নেই। আমি কারো জীবনে থাকলেও চলে, আবার না থাকলেও চলে। আমাকে গভীরভাবে ভালোবেসে ছেড়ে চলে যাওয়া যায়, সারা জীবন পাশে থাকা স্বপ্ন দেখিয়ে স্বপ্নগুলো ভেঙে দেওয়া যায়। আমার জীবনের ছোট্ট একটা অধ্যায়, যে অধ্যায় জুড়ে পুরোটাই কষ্ট রয়েছে। আমার জীবনেও একদিন একটা মানুষ এসেছিল, তবে সেটা ছিল অল্প সময়ের জন্য। সে নিজ থেকেই এসেছিল, আবার নিজ থেকেই চলে গেছে। মাঝখান দিয়া ভালো একটা সম্পর্ক হয়েছিল, ঘন্টার পর ঘন্টা আমাদের কথা হতো। হাজার কাজের মাঝেও তার মেসেজের অপেক্ষায় থাকতাম, তার মেসেজ পেলে হাজার ব্যস্ততার মাঝেও কেন জানি ফ্রি হয়ে যেতাম। কি জানি সে কেন এসেছিল, হয়তো ভুল করে এসেছিল, তাই তো চলে যাওয়ার বাহানা খুঁজছিল। এতো সামান্য অজুহাত দেখিয়ে চলে গেল। থাকার ইচ্ছা থাকলে হাজার কষ্টের মাঝেও থাকা যায়, আর চলে যাওয়ার ইচ্ছা থাকলে একটা অজুহাতই যথেষ্ট। আমাকে ছেড়ে গেছো, তাতে কোনো কষ্ট নেই। আগে তো একাই ছিলাম, আবার না হয় একাই থাকবো। তবে একটা কথা মনে রাখো, কারণ কাউকে ভালোবাসার আগে, তাকে ছেড়ে চলে যাওয়ার আগে তো একটা জিনিস ভাবা উচিত, যে মানুষটাকে এত বছর ধরে ভালোবাসলাম, তাকে ছেড়ে চলে যাচ্ছি, না জানি আমি যাওয়ার পরে সেই মানুষটা কিভাবে থাকবে, কিভাবে দিন কাটাবে। কারণ আমি শুনেছি, একটা মন ভাঙা আর একটা মসজিদ ভাঙা সমান কথা।